আমরা যখন ফেসবুকে ভিডিও দেখি সেক্ষেত্রে কিন্তু দেখতে পাই একটার পর আর একটা ভিডিও কিন্তু অটোমেটিক প্লে হয়ে যায়। এর ফলশ্রুতিতে আমাদের কিন্তু এমবিও অনেকটা নষ্ট হয়ে থাকে। তো আপনি ফেসবুকে ভিডিও দেখবেন কিন্তু পরবর্তী যে ভিডিওগুলো রয়েছে আপনি ক্লিক না করা পর্যন্ত এই ভিডিওগুলো অটো প্লে হবে না। আপনি জাস্ট একটা ক্লিক করে যদি আপডেটটা করে রাখেন তাহলেই কিন্তু আপনি এই সুযোগটা পাবেন। তো সেক্ষেত্রে প্রথমে ফেসবুক অ্যাপসে চলে আসবেন। চলে আসার পরবর্তীতে এখানে আপনার যে ফেসবুক প্রোফাইলটা রয়েছে সেখানে চলে এসে আপনি এইখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামক যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন, তারপর সেটিংস অপশানে যাবেন। তো এইখানে চলে আসার পর আপনি একটু নিচের দিকে চলে যাবেন। ফেসবুকের যে সেটিংস অপশানটা রয়েছে নিচের দিকে চলে এসে আপনি কিন্তু দেখতে পারবেন প্রেফারেন্স নামে একটা অপশান রয়েছে এবং এখানে কাস্টমাইজ ইউর এক্সপিরিয়েন্স অন ফেসবুক নামে অপশান রয়েছে। তো এইখান থেকে চলে এসে মিডিয়া নামে কিন্তু একটা অপশান রয়েছে, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো এইখানে মূলত আপনার অনেক কিছু বিষয় রয়েছে, আসলে আপনি যে ফেসবুকে ভিডিও দেখতেছেন, ছবি দেখতেছেন, তার উপর ভিত্তি করে। তো এখানে আপনি ওয়াইফাইয়ের আন্ডারে সংযুক্ত থাকতে পারেন অথবা সরাসরি মোবাইল ডাটা দিয়েও কিন্তু ফেসবুকে সংযুক্ত থাকতে পারেন। তো আপনি যখন ভিডিও দেখেন, ভিডিও দেখার পরবর্তীতে অটোমেটিক যাতে পরবর্তী ভিডিও প্লে না হয় তাহলে নেভার অটোপে ভিডিওস এই অপশানটাতে ক্লিক করে আপনি এই সেটিংসটা অন করে দিবেন। তো এই সেটিংসটা যদি অন করে দেন তাহলে আপনার ফেসবুকের অন্য ভিডিওগুলো কিন্তু আপনার অটোমেটিকলি প্লে হবে না এবং এক্ষেত্রে আপনি ব্যাক করে গিয়ে পরবর্তী কিন্তু ভালো একটা ফিচার উপভোগ করতে পারবেন। সো এইভাবেই কিন্তু ফেসবুকের অটোপ্লে ভিডিওগুলো কিন্তু বন্ধ করা যাবে। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন। পরবর্তীতে কী সম্পর্কে ভিডিও চান ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না।